এ বি সি ডি লিখে শুধু উত্তরটা লিখে দিবে বুঝতে পেরেছো পুরোটা বাক্য তোলার দরকার নেই কিন্তু যখন তোমরা ম্যাচ দা ওয়ার্ডস অফ কলাম এ এন্ড বি সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে শুধু এতটুকু লিখবে তা কিন্তু হবে না তোমাদের কিন্তু এই এটা পুরোটা লিখতে হবে বুঝতে পেরেছো সিন কম্প্রিহেনশন থেকে এই দুটোই আসবে একে এরপর দেখো দুই নম্বরে আছে রিড দা ফলোইং স্টেটমেন্টস রাইট ট্রু অর ফলস ইন ইওর অ্যানসার স্লিপ এই ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা এ বি সি ডি ই এফ জি এখানে কয়টা আছে এফ মানে ছয়টা আসবে এই ছয়টা নং যেন ঠিক থাকে এটা যেন বিতে চলে না যায় এবং বিটা যেন দিতে না চলে যায় এই ক্ষেত্রে সম্পূর্ণ বাক্য তোলার কোনো প্রয়োজন নেই এখানে বলেছে রিড দা ফলোইং স্টেটমেন্টস মানে তুমি এটা পড়বে এবং রাইট ট্রু অর ফলস হলে তুমি সেই ক্ষেত্রে শুধু সেটা লিখে দিবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অ্যানসার টু দি কোশ্চেন নাও এটা তো একেবারে খাতার মাঝখানে লিখবে এটা তো আর বলার প্রশ্নই রাখে না অ্যানসার টু দি কোশ্চেন নং টু একটা নিচে আন্ডার লাইন দিবে আর আমি তোমাদেরকে বলবো এই অ্যান্সার টু দি কোশ্চেন নংটা তোমরা যদি পারো নীল কালিতে লেখার চেষ্টা করো নিচে একটা আন্ডার লাইন দিবে এরপরে এই যে এ বি সি ডি ই এফ এগুলা যেন ঠিক থাকে বুঝতে পেরেছো তুমি ভুল করে এটার মানে খেয়াল করনি তুমি বি এর উত্তরটা এতে লিখে ফেলেছো এটা তুমি হয় তুমি কেটে এইভাবে কেটে এখানে বি লিখে দিবে আর মানে এভাবে লিখে আনাম তুমি এভাবে কেটে এখানে যে সঠিক উত্তরটা সেই সঠিক উত্তরটা লিখবে ন চেঞ্জ করবে না তাহলে দুই নাম্বারে তোমরা কি করবে শুধু অ্যান্সারটা লিখবে ট্রু হলে ট্রু ফলস হলে ফলস শিক্ষার্থীরা এ টু তে তোমাদের আছে আনসিন কম্প্রিহেনশন মানে এটা তোমাদের বইয়ের তোমাদের তৃতীয় শ্রেণীর উপযোগী কিন্তু বইয়ের বাইরে সেই ক্ষেত্রে তোমাদের তিন নাম আসবে সরি তিনে যেটা আমার ভুল হয়ে গিয়েছে তিনে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স এটা ওই এক নং প্যাসেজ থেকেই আসবে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে তোমরা এই যে সিন কম্প্রিহেনশন সেটা কিন্তু অর্থ সহ বাংলা অর্থ সহ রিডিং করবে সেই ক্ষেত্রে আমি আশা করি যে ওই সিন কম্প্রিহেনশনের মধ্যে প্রশ্নের উত্তরগুলো প্রায় দেয়া আছে সিন কম্প্রিহেনশনে প্রশ্নের উত্তরগুলো প্রায় দেয়া আছে তবে তোমরা এই ক্ষেত্রে খেয়াল করবে যে যখন তোমরা বাসায় পড়বে শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা যখন বাসায় পড়বে তখন তোমরা প্রশ্নগুলো দেখবে যে সিন কম্প্রিহেনশনের কোন লাইনটার মধ্যে পাওয়া যায় সেটা খুব মনোযোগ সহকারে দেখবে দেখে কারণ প্রশ্নের মধ্যে ওই সিন কম্প্রিহেনশনটা তোমাদের মানে তুলে দেওয়া থাকবে এটা খুবই একটা সুবিধা তুলে না দেওয়া থাকলে কিন্তু আমাদের বানান সহ মুখস্থ করতে হতো যেমন ধরো সিন পার্ট ওয়ানের এই যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট পিপল অকুপেশন শুধু এই প্রশ্নটা বোধ হয় এর মধ্যে নেই কিন্তু বাকিগুলো হু মেক্স ক্লোজ হায়ার এ টিচার টিচেস হু ড্রাইভস এ বাস মানে এগুলো তোমরা যখন পড়বে তখন তোমরা ওই সিন প্যাসেজটা যখন অর্থসহ পড়বে এবং খেয়াল রাখবে যে এই প্রশ্নের উত্তরটাতে এই লাইনটা দেওয়া যায় আশা করি বুঝতে পেরেছ এরপরে আনসিন কম্প্রিহেনশনের মধ্যে দেখো সেটা হচ্ছে চারে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস মানে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে বক্সের মধ্যে সেই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করবে তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বানানগুলো পড়ার দরকার নেই কারণ বানানগুলো ওই বক্সের মানে যে ওয়ার্ডগুলো সেটা বক্সের মধ্যে দেয়াই আছে তোমরা শুধু দেখবে কোথায় কোন ওয়ার্ডটা বসছে এক্ষেত্রে তিনটা ওয়ার্ড অতিরিক্ত দেয়া আছে এরপরে আর এটাও তোমরা লিখতে পারো এ বি সি ডি দিয়ে শুধু অ্যান্সারটা উপরে লিখবে অ্যান্সার টু দি কোশ্চেন নং ফোর তারপর এ বি সি ডি দিয়ে তুমি উত্তরটা লিখে দিবে শিক্ষার্থীরা এরপরে পাঁচ নম্বরে যাবে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস রাইট ট্রু অর ফলস ইন ইওর অ্যান্সার স্ক্রিপ্ট ওই যে এটা তোমরা সিন কম্প্রিহেনশন থেকে যেভাবে ট্রু ফলসটা লিখতে বলেছি এটাও তাই হবে এবার দেখো ছয় নম্বর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স শিক্ষার্থীরা এটাও তাই তোমরা প্রশ্নটা মানে প্রশ্নগুলো যখন পড়বে এবং সেই ক্ষেত্রে তোমরা যে প্যাসেজগুলো সেই প্যাসেজটা পড়ার সময় ওই
এখানেও তোমরা খেয়াল করবে যে এই এ নাম্বার প্রশ্নে আমি ক্লাসে থেকে এ লাইনটা পেতে পারি, এখান থেকে আমি বি নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে পারি। এভাবে বুঝে পড়লে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। শিক্ষার্থীরা এভাবে তোমাদের তিন প্যাসেজ থেকে 1 2 3 ওয়ানে আছে, তুমি এ কলামের সাথে বি কলাম ম্যাচ করবে, তারপরে দুই নম্বরে আছে ট্রু ফলস, তিন নম্বরে প্রশ্ন, এবং আনসিন প্যাসেজ থেকে তোমার চারে যাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাঁচে ট্রু ফলস, এবং ছয়ে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হয়ে গেল, এটা কিন্তু প্যাসেজটা একটু মনোযোগ দিয়ে পড়লে হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা এরপরে তোমাদের আসছে WH কোশ্চেন, WH কোশ্চেন। এখানে তোমরা কিন্তু দেখো প্রশ্ন তৈরি করতে হবে, কোনো উত্তর লিখতে হবে না, একটা বাক্য দিয়ে দিয়েছি, যেমন ধরো এ ফার্মার গ্রোস ফুড, এটা একটা বাক্য পুলিশ দিয়ে শেষ। তো এইখানে এ ফার্মারের নিচে আন্ডারলাইন করা আছে, এ ফার্মারের নিচে আন্ডারলাইন করা আছে, আর এটার কারণ হচ্ছে বা এটার অর্থ দাঁড়াচ্ছে যে তোমাকে এ ফার্মার দিয়ে প্রশ্নটা করতে হবে, মানে তুমি যে প্রশ্নটা করবে তার উত্তর যেন এ ফার্মার আসে। তাহলে কি হবে, তুমি কোনো এই লাইনটাও লেখার দরকার নেই, তুমি উপরে লিখবে যত নাম্বার প্রশ্ন আছে, যেমন এটা সাথে আছে, তুমি লিখবে অ্যান্সার টু দি কোশ্চেন নাম 7, দেন তুমি এবিসিডি যেটাই পারো বা যেটা সিরিয়ালে তুমি দেওয়া থাকে লিখে তুমি শুধু লিখবে হু গ্রো। এখন শিক্ষার্থীরা এটা আমার ছিল একটি বাক্য, আর একটা কথা মনে রাখবে বাক্য যখন শুরু হবে তখন কিন্তু বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার হবে, আর একটা বাক্য শেষ হয়ে গেলে কিন্তু ফুল স্টপ হবে, আর লেখার মাঝখানে মানে একটা বাক্যের মাঝখানে কিন্তু ক্যাপিটাল লেটার হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। আর যেহেতু ইংরেজি, তোমাদের চেষ্টা থাকবে যে তোমরা আমি যেন বা তোমরাই লেখার পরে যখন রিভিশন দিবে যেন অক্ষরগুলো বা শব্দগুলো সুন্দর বোঝা যায়, কোনটা ই কোনটা সি এগুলো যেন বোঝা যায়, বুঝতে পেরেছ? এখন দেখো হু গ্রোস ফুড, এখন এটা ছিল ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা, তো এখন এ ফার্মার মানে এইটা নিচে আন্ডারলাইন করা আছে, তুমি এটা দিয়ে প্রশ্নটি তৈরি করবে যাতে উত্তরটা এ ফার্মার আসে, তাহলে হু গ্রোস ফুড কে খাবার উৎপাদন করে বা জন্মায়, সেই ক্ষেত্রে দেখো যেহেতু এটা আমার বাক্য না একটি প্রশ্ন, সেই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন মার্ক হবে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? ডাব্লিউএইচ কোশ্চেন যখন তৈরি করবে প্রত্যেকটা ডাব্লিউএইচ তোলা সেন্টেন্সটা শেষ হলে একটা কোশ্চেন মার্ক বসাবে যেন আমার প্রিয় শিক্ষার্থীদের ভুল না হয়। এরপর আসছে তোমাদের আটে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হায়ার নেসেসারি, এটা নিয়ে ম্যাডাম একটা ক্লাস তোমাদের পড়িয়েছি, এটার অর্থ হচ্ছে যেখানে পাংচুয়েশন মার্ক দরকার এবং ক্যাপিটাল লেটার দরকার সেখানে তুমি বসিয়ে মানে বাক্যটি লিখে দিবে, তো অ্যান্সার টু দি কোশ্চেন নং 8 ABCD যাই হোক বসিয়ে দিবে সিরিয়াল বাই, চেষ্টা করবে একটা বাক্য লেখার পর একটু গ্যাপ দিয়ে আরেকটা বাক্য লিখতে, এবং কোনোভাবে প্রশ্ন তোলার দরকার নেই, তুমি প্রশ্নটা থেকে দেখে যেখানে তোমার ক্যাপিটাল লেটার বসানো দরকার সেখানে ক্যাপিটাল লেটার বসাবে, যেখানে কমা ফুল স্টপ কোশ্চেন মার্ক সেখানে সেটা বসিয়ে ওই প্রশ্ন দেখে লাইনটা তুমি সুন্দর করে তুলে লিখে দিবে, ঠিক আছে? এবার দেখো 9 অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য ফলোয়িং লেটার্স, মানে এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে তুমি এগুলোকে সাজাবে, সাজিয়ে সেগুলোকে কি করবে আবার পুনরায় লিখবে। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে যদি এবিসি দেওয়া না থাকে তাহলে তোমরা কি করবে, যদি এবিসিডি দেয়া না থাকে শিক্ষার্থীরা তাহলে কিন্তু যে এলোমেলো শব্দগুলো আছে, শিক্ষার্থীরা এই একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের 9 নম্বর প্রশ্নে যেটা আছে
রিরাইট দা ফলোইং লেটার্স। এইটা তোমাদের প্রশ্নে যেটাই তোলা আছে, প্রশ্নে যেটাই দেয়া থাকবে সেটা তোমাকে তুলতে হবে, সেটা তুলে তারপর তুমি লিখে দিবে। যেমন ধরো তোমাদের প্রশ্নে আছে অ্যালো টি আই পি কমা ওয়াই এ জিও টি তারপর ই এ আর ওয়াই। এখন এটা প্রশ্নে তোমার তোলা আছে, এই ক্ষেত্রে তুমি লিখবে এখানে অ্যান্সার টু দি কোশ্চেন নাই। এরপর শিক্ষার্থীরা এখন তুমি এটা তুলবে অ্যালো টি আই পি, একটা ছোট্ট করে টান দিবে, টান দেওয়ার পরে পি আই এল ও টি পাই, তারপর ওয়াই এ জি ও টি টি ও জি এ ওয়াই টুডে, এরপর ই এ আর ওয়াই, এটা কি হবে ওয়াই ই এ আর। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা এলোমেলো মানে বাক্য শব্দগুলো যখন তোমরা সাজিয়ে লিখবে সেই ক্ষেত্রে আমি বলছি তোমরা এগুলো একটু তুলে লিখবে, মানে প্রশ্নে যা আছে সেগুলো তুলে ছোট্ট একটা হাইপেন দিয়ে তারপরে তোমরা সঠিকটা মানে সাজিয়ে লিখে দিবে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু খেয়াল করবে প্রথম লেটারটি কিন্তু ক্যাপিটাল লেটার হবে। শিক্ষার্থীরা প্রথম অ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য ফলোইং লেটার্স, যেটা তোমাদের প্রশ্নে 9 নম্বরে থাকে সেটা প্রশ্নে যেভাবেই তোলা আছে সেভাবেই তোমরা লিখবে, লিখে ছোট্ট একটি হাইপেন দিবে, হাইপেন দেওয়ার পরে তোমরা সাজিয়ে লিখে দিবে। সেই ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে 10 নম্বরে রাইট দ্য মিনিংস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এই ফলোইং যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো তোমরা বাংলা অর্থ লিখবে। শিক্ষার্থীরা এটাও আমি তোমাদেরকে বলবো তুলে লিখবে, মানে প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো সিরিয়াল করে তুলবে, তুলে ছোট্ট একটা হাইপেন দিবে এবং হাইপেন দিয়ে তারপর তোমরা সেগুলো কি করবে অর্থগুলো লিখে দিবে, এবং অর্থগুলো লেখার সময় চেষ্টা করবে বানান যেন ভুল না হয়, ঠিক আছে? তো আরেকবার একটু দেখো সবাই, এখানে যেমন মিডের মধ্যে ক্যালেন্ডার, দিনপঞ্জিকা, ভেজ, ফুলদানি, অকুপেশন, পেশা, কবদার, মুজি, টুমেরো, টুমরো, আগামীকাল, কমান্ড, আদেশ করা, শিওর, অবশ্যই, ব্ল্যাক স্মিথ, কামার, পিপল, জনগণ। শিক্ষার্থীরা দেখো এখানে পিপল, জনগণ, জনগণের নটা কিন্তু দ্বৈতন্ন নয়, এটা হচ্ছে মধ্যন্য, আমি এটাই খেয়াল করার জন্য বলছি, কারণ এখানে তোমাদের যে বাংলা অর্থ সেই বাংলা অর্থের উপর নির্ভর করে নাম্বার দেওয়া হবে। তো যেহেতু এখানে তুলে দেওয়া আছে তাহলে ভুল কেন হবে, প্লিজ দয়া করে রাইম ছড়া কাউন্ট গণনা করা। দেখো গণনার মধ্যে প্রথম নটা কিন্তু মধ্যন্য, তারপরে হচ্ছে দ্বৈতন্য, টেইলর, দর্জি। শিক্ষার্থীরা এই দেখো দর্জি, এখন তুমি যদি ভুলবশত উপরে রেস্টটা না দাও তাহলে কি হচ্ছে, বা এই রেস্টটা যদি তুমি দয়ের উপরে দাও তাহলে কি হচ্ছে, হচ্ছে না, কারণ বাংলা অর্থটার উপরে নির্ভর করে এখানে নাম্বারটা দেয়া হচ্ছে, তাই যেন এখানে কোনোভাবেই বাংলা অর্থের বানানটা ভুল না হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে প্রথমে যেটা হবে, আশা করি তোমরা সবাই সেটা করেছো, তোমাদের যে বোর্ড বইটা সেটা বাংলা অর্থ সহ রিডিং করেছো, এবং সিন কম্প্রিহেনশন এবং আনসিন কম্প্রিহেনশন থেকে তিনটা পার্ট আসবে। সিন থেকে হচ্ছে প্রথমে ম্যাথ কলাম এ কলাম বি, তারপরে হচ্ছে ট্রু ফলস, তারপরে প্রশ্ন, সেটা কিন্তু বারবার বলছি তুমি যদি প্যাসেজটা ভালো করে পড়ো সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি সহজ হয়ে যায় তোমার জন্য। এরপরে আনসিন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওইখানে বক্সের মধ্যে কিন্তু ওয়ার্ডগুলো দেয়াই থাকবে, তাই বানান ভুল হওয়ার কোনো অর্থ নেই, তোমরা একটু বুঝে মনোযোগ দিয়ে পড়বে। এরপর ট্রু ফলস, ট্রু ফলস তোমরা সিন এবং আনসিন দুটাই এবিসিডি মানে সিরিয়াল ঠিক রেখে, নং ঠিক রেখে তোমরা শুধু উত্তরটা লিখবে, আর প্রশ্নের উত্তর তিন বলো আনসিন বলো চেষ্টা করবে প্যাসেজ থেকে বুঝে পড়ার জন্য। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, সিন আনসিন দুইটারই প্রশ্নের উত্তর তোমরা প্যাসেজ থেকে বুঝে পড়ার চেষ্টা করবে। তারপরে আসছে
WH question, সেই ক্ষেত্রে কোশ্চেনটা শেষ করার পরে কিন্তু একটা কোশ্চেন মার্ক হবে, সেটা কিন্তু কোনো উত্তর মানে ওই যে লাইনটা কোশ্চেনের মধ্যে যে লাইনটা সেই লাইনটা লেখা দরকার নেই, তোমরা শুধু প্রশ্নটা করে দিবে। এরপরে প্রি রাইট, এটা আমি ক্লাস করিয়েছি, সেটাও তোমরা কোশ্চেনটা তোলা লাগবে না, শুধু উত্তরটা লিখে দিবে। আর অ্যারেঞ্জ এন্ড প্রি রাইট দ্য ফলোইং লেটার্স, এই ক্ষেত্রে তোমরা প্রশ্নে যা লেখা থাকবে সেটা তুলবে। এই যে প্রশ্নে ধরো এগুলো আছে, এখানে এটা তুলবে, তুলে ছোট্ট একটা হাইফেন দিয়ে তোমরা ওয়ার্ডগুলো সাজিয়ে লিখে দিবে। এখন সাজিয়ে লেখার সময় শিক্ষার্থীরা প্রথম লেটারটা যেন, প্রথম লেটারটা যেন ক্যাপিটাল লেটার হয়। এরপরে রিরাইট দ্য মিনিংস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এই ক্ষেত্রেও প্রশ্নের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো তোমরা তুলবে, তুলে তারপরে বাংলা অর্থগুলো লিখে দিবে। এবং বাংলা অর্থ লেখার সময় শিক্ষার্থীরা তোমরা বানানের দিকে খেয়াল করবে, বুঝতে পেরেছো? এবং সবাইকে বলছি তোমরা যখন লিখবে তখন যেন লেটারগুলো বা অক্ষরগুলো যেন বোঝা যায়, এমন ভাবে লিখো না যে তোমরা লিখে রেখেছো এ বা তোমরা লিখেছো ও কিন্তু বোঝা যাচ্ছে এটা অন্য কিছু, সেই ক্ষেত্রে কিন্তু পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অক্ষরগুলো যেন বোঝা যায় সেভাবে লিখবে, লেখার সময় খাতার অবশ্যই মার্জিন করবে, রংগুলো চেষ্টা করবে অন্য একটা কালার দিয়ে লেখার জন্য, হাতের লেখাটা যেন সুন্দর হয়। একটা ওয়ার্ড লেখার পরে এক আঙুল গ্যাপ দিয়ে আরেকটা ওয়ার্ড লিখবে, একটা সেন্টেন্স শেষ করার পরে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিবে, এবং এই লাইনটা শেষ আমি একটু ফাঁক রেখে আরেকটা লাইন শুরু করি। তাহলে কিন্তু যখন দেখো তোমার খাতাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তোমার হাতের লেখা সুন্দর না হোক কিন্তু তোমার অক্ষরগুলো সুন্দর করে তুমি বসিয়ে লিখেছো, সেই ক্ষেত্রে তুমি যখন লেখার পরে রিভিশন দিবে ভুলগুলো সহজেই ধরা পড়বে। এবং আমরাও যখন খাতা দেখবো বা এমনিতেও তুমি যখন তোমার খাতাটা দেখবে তোমার কাছেও ভালো লাগবে। তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।